এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজকে সানডে, আজকে বিতর্কে ছুটি আছে আর আজকে সকাল থেকে ওয়েদারটা জাস্ট দারুণ হয়ে রয়েছে। রোদ নেই, মেঘও নেই, আকাশ একদম পরিষ্কার আর হাওয়া দিচ্ছে। তো এখন যাই তাড়াতাড়ি করে গিয়ে ব্রেকফাস্ট করে নিই। আজ বিকেলের দিকে আমি আর বিতর্ষক বেরোবো। তো তোমাদেরকে গতকালের ব্লগটাতেই বলেছিলাম যে আজকে মানিরাও যাবে হচ্ছে নাটক দেখতে, তো সেজন্য আমি আর বিতর্ষক আমরাও বেরোবো। সেটা পরে দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করে তারপরে বিকেলের দিকে বেরোবো। তো হ্যাঁ, তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। পাপা নেই, পাপা কোথাও একটা বেরিয়েছে। এই যে আমাদের ফ্ল্যাটের এই দিকটাতে কাজ হচ্ছে, এখানে তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম না, এখানে দেয়ালের প্লাস্টার তুলেছিল এইদিকে এইখানগুলোতে, তো সেটারই কাজ হচ্ছে, অনেকটা হয়েছে, হচ্ছে আরো। তো এই যে একটা আওয়াজ শুনতে পাচ্ছ মেবি, ওটা হচ্ছে নিচে কাজ হচ্ছে সেটার আওয়াজ। যাই হোক, তো গিয়ে এখন ব্রেকফাস্টটা করে নিই। এখন বাজে আড়াইটায়, আমার স্নান হয়ে গেল আর বিতর্ষক আজকে খেয়ে স্নান করবে কারণ আজকে দেরি হয়ে গেছে। তো একটা কথা তোমাদেরকে আমি একটু ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছি, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, নিজে একটু কনফিউজড হয়ে গেছিলাম। সেটা হচ্ছে যে মানিরা আমি বলেছিলাম আজকে নাটক দেখতে যাবে, আজকে না, ওরা ওটা নেক্সট মেবি সানডে বা কোনো, মানে দেরি আছে এখনো, আই গেস নেক্সট সানডে যাবে, আজকে নয়। তো ওটা আমি কালকে ভুল কথা বলে ফেলেছি, আজকেও সকালবেলা ভুল বলে ফেলেছি, বিকজ আমি নিজে কনফিউজড হয়ে গেছিলাম। এনিওয়েজ, বাট আমরা বেরোবো, আমি আর বিতর্ষক আমরা তো বেরোবো সেটা বিকেলবেলা। এখন যাই গিয়ে খাওয়া দাওয়া করে নিই, আজকে সানডে তো আজকে আছে চিকেন, তো এখন যাই। আজকে আছে হচ্ছে এখানে উচ্ছে ভাজা আছে আর ভাত আছে আর এটা হচ্ছে ওলের ডালনা আর এখানে রয়েছে হচ্ছে চিকেন একদম মাংসের ঝোল। এটা আজকে সানডে তো চিকেন তো হবেই। তোমার তো তর সইল না, তোমার তো তক্ষুনি একদম মাংসের বাটিটা চাই, যাতে আমার ফোনটা পড়ে যাক ওর মধ্যে, এটাই তো তুমি চাও। দাঁড়াও, এগুলো দেখাই, মানি দেখাতে বলেছে। এইটা হচ্ছে একটা আমের আচার, এখানে রয়েছে হচ্ছে লঙ্কা ভাজা আর এটা হচ্ছে ধনে পাতার চাটনি। এগুলো আমরা এখন সব খাবো, তাই জন্য মানি আমাকে বললো তোমাদেরকে দেখাতে। ওইখানে পেছনে ট্যাবে পাপা নিউজ চালিয়ে রেখেছে, তো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই। এখন বাজে 6:30, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, তারপরে আমি আর বিতর্ষক বেরোবো। Say what you wanna say to me now, I wanna wake up with you in the morning. Something that's not fake to me now, I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now, I wanna wake up with you in the morning. Something that's not fake to me now, I wanna wake up. তো এখন বাজে হচ্ছে 7:00, আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি। যদিও আজকে কিসে করে যাবো আমি জানি না, তুই তো সব জানে। আমরা যাবো হচ্ছে গড়িয়াহাটের ওদিকে, গড়িয়াহাটের ওদিকে না গো, হ্যাঁ গড়িয়াহাটের ওদিকে মিস গিঙ্কো বলে একটা ক্যাফে আছে, কালকে আমরা দেখেছি সেটাতে, তখন বেরোই। তো আমরা বাইকেই যাচ্ছি, বিটুষ বলেছিল অটো করে যাবে, তবে দেখছি এখন নিজেই বাইক নিল। আচ্ছা, তো এখন বাইকটা বের করলো, তাই বলছি যে হেলমেট আনলে না, গড়িয়াহাট যাবো হেলমেট ছাড়া তো বিটুষ কোথাও যায় না। তো বলছি আমরা মিস গিঙ্কো যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে ওজোরা। ওজোরা মানে অ্যাক্রোপলিসের 21 তলাতে যেটা রয়েছে, সেটা আগে গেছি কিন্তু ওটা দুপুরে ছিল, আজকে যাচ্ছে হচ্ছে রাত্রির বেলা, তো আমার জন্য সারপ্রাইজ, এখন বেরোই। এখানে পার্কিং এ সেপারেট একটা লিফট আছে ওজোরায় যাওয়ার জন্য, তো আমরা ওই লিফটটা দিয়ে উপরে উঠে যাবো। এটা হচ্ছে অ্যাক্রোপলিসের 21 তলাতে আর আমরা যেদিনকে এসছি আগে সেদিনটা সকাল মানে দুপুর ছিল, আজকে ফার্স্ট টাইম রাত্রির বেলা দেখবো আর আমি জানতাম না, ইট ওয়াজ আ সারপ্রাইজ। যাই হোক, এখন যাই। আর আজকে বিতর্ষকের ড্রেসটা দেখো, হেভি লাগছে দেখতে, টাকা একবার আজকে দারুণ লাগছে। থু থু থু, এত উপরে ওঠে যে আগের বার দেখেছিলাম কানে তালা একটুখানি লেগে যায়। 21 তলা তো অনেকটাই উপরে, 21 তলা না 20 তলা, 20 তলা তো অনেকটাই উপরে। এবার সে কারণে একটুখানি বাংলা 21, কারণ বাংলাতে তো গ্রাউন্ড ফ্লোর বলে কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, তো সেই জন্য ওই ওই হিসেবে আমি বলছি 21 তলা, এসে গেছি অলমোস্ট। Thank you.
খাওয়া দিচ্ছে, এখানে ভাইবটা জাস্ট মানে নেক্সট লেভেল। যদিও মিউজিক চলছে এখানে একটুখানি, রাত্রির বেলা এখানটাতে পুরো ভাইবটাই একদম ডিফারেন্ট, আর পুরী তলার উপর থেকে পুরো কলকাতা দেখা যায়। এই দেখো এটা হচ্ছে অ্যাটমসফিয়ার, আর এখান থেকে পুরো কলকাতাটা দেখা যাচ্ছে। আর বাই দ্য ওয়ে বিপাশা কি রোম্যান্টিক বলছে, বলো কি তুমি, আমি রোম্যান্টিক না, আমি সবসময় কমপ্লেন করি। রাত্রিবেলার এখানে ভাইবটাই একদম পুরো ডিফারেন্ট। হ্যাঁ দেখলাম এখানে অ্যাটমসফিয়ার, মানে আমাদের বাড়িগুলো, আমাদের বাড়িটা কোন দিকে হবে, হ্যাঁ ওই দিকটাতে আমাদের বাড়িটা হবে। এখন এখানে ভালোই ভিড় আছে। আমি একচুয়ালি চাইছিলাম যে যদি একটু এজের দিকে বসা যায়, বাট ওটা পুরো ফুল হয়ে আছে। এই দেখো সেই কারণে আমরা একটু সাইডে বসেছি, কিন্তু এত হাওয়া দিচ্ছে। আর আমি বলছিলাম যে ভেতরে এসি চলছে, তো ভেতরে বসি, দুদশক বললো যে না বাইরে বসো ফর দ্য ভাইব। আর এদের না এখানে মেনু কার্ডটা থাকে, এই যে এইটাকে স্ক্যান করলে মেনু কার্ডটা পেয়ে যাবে। তো এখন বিদেশক দেখছে যে কি অর্ডার দেবে। আর এইটা না এই টেরেসের উপরটাতে, এটা ওপেন টেরেস দেখতেই পাচ্ছ, এখানটাতে মাঝখানে এই যে সেকশনটা, এটা একটা তোমার বার ইউনিট আছে এই জায়গাটাতে। চাইলে এখানে তোমরা ড্রিঙ্কও করতে পারো বা হুক্কাও আছে এখানে। আর কি সুন্দর লাগছে দেখো, এই যে ওই টেবিল গুলো দূর থেকে কি সুন্দর লাগছে, এই আমাদের মতন ল্যাম্পই জ্বলছে ওইখানেও, কিন্তু দূর থেকে কি সুন্দর লাগছে দেখতে। ওই ধার গুলো বসলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু ঠিক আছে খারাপ লাগছে না। একবার যাবো ওই ধারে, তখন তোমাদেরকে দেখাবো যে রাত্রির বেলা কেমন লাগছে। এখন বিদেশক দিয়ে দিয়েছে হচ্ছে অর্ডার, খাবারের অর্ডার দিইনি এখনো, ড্রিঙ্কের অর্ডারটা দেওয়া হয়েছে। কুড়ি তলার উপর থেকে কলকাতার একটা পুরো 360 ভিউ দেখা, এটা যে কতটা হেভেনলি লাগে সেটা এখানে না আসলে কিন্তু তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে না। তাই আই উড হাইলি রেকমেন্ড যে একবার অ্যাটলিস্ট এখানটায় এসো, চেষ্টা করো রাত্রির দিকে আসার, কারণ এত উপর থেকে কলকাতাটাকে অসাধারণ লাগে দেখতে। এই যে এটা দেখছো, এটা হচ্ছে তোমার ডিসান, এই এইটা এটা হচ্ছে রুবি, এখানে হচ্ছে তোমার ডিপিএস, এই যে এই জায়গাটাতে, এইটা হচ্ছে সিমেন্টস, আর এইটা হচ্ছে মেট্রো লাইন, এই যে মেট্রো যাচ্ছে উপর থেকে না, দুর্দান্ত লাগছে দেখতে পুরো। ওজোরাতে তোমরা যদি দিনের বেলা বা দুপুর বেলা আসো, তাহলে কিন্তু এই রেস্টুরেন্টের ভেতরে তোমাদের বসতে হবে। রাত্রির এই ভাইবটা যদি চাও রুফ টপটা, তাহলে কিন্তু রাতেই আসতে হবে। আর এর সঙ্গে এখানে লাইভ ডিজেও আছে তোমরা দেখলে। আর এই যে সেকশনটা দেখছো মাঝখানে আইল্যান্ডের মতন, এটা হচ্ছে এদের বার ইউনিট রুফ টপের জন্য। তো তোমরা যদি ড্রিঙ্ক বা হুক্কা অর্ডার করো, এখান থেকে ওরা সার্ভ করবে। এছাড়া রেস্টুরেন্টের ভেতরেও একটা বার ইউনিট কিন্তু আছে। আমরা দুপুরবেলা এসেছি, তো ওইটাও খুবই সুন্দর, কিন্তু ওখানে তোমরা নর্মাল রেস্টুরেন্টের ভাইবটাই পাবে, অবভিয়াসলি ভিউটা পাবে, কিন্তু রাত্রির এই যে ব্যাপারটা এটা কিন্তু দিনের বেলা অবভিয়াসলি থাকে না। আর এখানে তোমরা বার্থডে পার্টিজও অ্যারেঞ্জ করতে পারো, বা এরম টাইপের কোনো পার্টিস যদি থাকে গেট টুগেদার, সেগুলো তোমরা অ্যারেঞ্জ করতে পারো, অবভিয়াসলি আগের থেকে বুক করে নিতে হবে। একটা জিনিস আমি জানি না তোমরা বুঝতে পারবে কিনা, এই যে লাইনটা দেখছো না, এটা হচ্ছে মা ফ্লাইওভার, এই যে এই জায়গাটাতে প্রচন্ড জোরে মিউজিক চলছে। আর হ্যাঁ, আর এই যে টল টাওয়ারটা, এটা আমাদের বাড়ি থেকেও দেখা যায়।
হচ্ছে 9:03 মতন আমাদের হয়ে গেল এখানে, এবার বাড়ি। আজকে ওজোরাতে খুব ভালো লাগছিল, এত সুন্দর ওয়েদারটা ছিল, উপরে এত হাওয়া দিচ্ছিল, দারুণ অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর হয়েছিল যে আরো মানে টোটাল এক্সপিরিয়েন্সটা আরো ভালো হয়ে গেছিল, দারুণ লাগছিল। হাওয়া না থাকলে এতটা ভালো লাগতো না, আমরা বাইরে বসেছিলাম বাট হাওয়া ছিল বলে খুব সুন্দর লাগছিল। 9:14 মতন বাজে পৌঁছে গেলাম বাড়ি, আর বাদনদা নেই, মানে আমাদের যে কেয়ারটেকার দাদা ও নেই, ওর শরীরটা খারাপ একটুখানি, ওই জন্য ও ছুটিতে আছে কয়েকটা দিনের জন্য, তো সেজন্য বিদ্যুৎ এখন গেটটা লাগিয়ে দেবে, তারপরে আমরা যাবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, তো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। বাই দ্য ওয়ে, ওজোরার সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো তোমরা চাইলে ওখান থেকে চেক আউট করে নিও, আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলস আমাকে ফলো করে নিও, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, তোমাদের সাথে আমি দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।